আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে খুবই একটি ইন্টারেস্টিং বিষয় আজকের আলোচনা করব, যে রক্তনালী ব্লক হয়ে গেলে আপনাদের করণীয় কী। এই বিষয়ে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। তো চলুন বন্ধুরা, দেরি না করে আসল টপিকে চলে যাই। রক্তনালী ব্লক রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। জীবন পরিচালনায় কিছু নিয়মকানুন মেনে চললে এই রোগকে সহজে প্রতিরোধ করা যেতে পারে। সেজন্য ভিডিওর সাতটি খাবার আপনি খেতে পারেন। প্রথমে আপেল। এই ফলটিতে রয়েছে পেকটিন নামক কার্যকারী উপাদান, যা দেহের খারাপ কোলেস্টেরল কমায় ও রক্তনালীতে প্লাক জমার প্রক্রিয়া ধীর করে দেয়। গবেষণায় বলছে, প্রতিদিন একটি করে আপেল খেলে রক্তনালীর শক্ত হওয়া এবং ব্লক হওয়ার ঝুঁকি প্রায় 40% পর্যন্ত কমে যায়। দ্বিতীয়, দারুচিনি। এই দারুচিনি অ্যান্টিঅক্সিডেন্ট কার্ডিওভাস্কুলার সিস্টেমের সার্বিক উন্নতিতে কাজ করে থাকে। এছাড়াও গবেষণায় লক্ষ্য করা গিয়েছে, প্রতিদিন মাত্র এক চামচ দারুচিনির গুঁড়ো খেলে দেহের কোলেস্টেরল কমায় এবং রক্তনালীতে প্লাক জমে ব্লক হওয়ার হাত থেকে রক্ষা করে। তিন নম্বর, কমলার রস। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন 2 কাপ বিশুদ্ধ কমলার রস আপনি পান করলে রক্তচাপ স্বাভাবিক রাখে। কমলার রসের অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালীর সার্বিক উন্নতিতে কাজ করে, ফলে রক্তনালী ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা পায়। চতুর্থ, ব্রোকলি। এই ব্রোকলিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে, যা দেহের ক্যালসিয়ামকে হাড়ের উন্নতিতে কাজে লাগায় এবং ক্যালসিয়ামকে রক্তনালী নষ্ট করার হাত থেকে রক্ষা করে থাকে। ব্রোকলির ফাইবার উপাদান দেহের কোলেস্টেরল কমায় এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমিয়ে আনে। তার পরবর্তী পঞ্চম, তিসি বীজ। যেহেতু তিসি বীজে রয়েছে প্রচুর পরিমাণে আলফা লিনোলেনিক অ্যাসিড, যা উচ্চ রক্তচাপ কমায় এবং রক্তনালীর প্রদাহকে দূর করে সহায়তা করে এবং সেই সঙ্গে রক্তনালীর সুস্থতা নিশ্চিত করে। ষষ্ঠম, গ্রিন টি। সবুজ চা, যা গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যাসেটিন, যা দেহে কোলেস্টেরল শোষণ কমায় এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে বিশেষভাবে সহায়তা করে। প্রতিদিনের চা কফির বদলে গ্রিন টি পান করলে দেহের সুস্থতা নিশ্চিত হয়। 7 নম্বর, তৈলাক্ত মাছ। সামুদ্রিক তৈলাক্ত মাছের ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড দেহের ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে হৃৎপিণ্ডকে সুস্থ ও নিরোগে রাখতে বিশেষ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। তো এই রক্তনালী ব্লক হয়ে যাওয়ার কারণে আপনি এই 7টি প্রাথমিকভাবে চিকিৎসা করতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চাই আপনাকে অবশ্যই সুস্থতা করে দেবেন, এবং বিশেষ কিছু যদি বাড়াবাড়ি হয়ে যায় তো আপনি আপনার চিকিৎসা অধীনে আপনি দেখাতে পারেন। বিশেষ করে এই ছিল আমাদের আজকের এপিসোড। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আসসালামু আলাইকুম।